আসসালামু আলাইকুম। মানব দেহের প্রতিরক্ষা অর্থাৎ ইমিউনিটি এই চ্যাপ্টারের পরবর্তী লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের আজকের টপিকসটি হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। অর্থাৎ দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বলতে আমরা কি বুঝি? আমরা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বলতে বুঝি সাধারণত কোনো ধরনের অণুজীব, মাইক্রোবস কিংবা ভ্যাক্টর যদি আমাদের দেহে প্রবেশ করে ফেলে, তাহলে আমাদের বডির ইমিউন সিস্টেম কিভাবে জাগ্রত হয় এবং কিভাবে তা অর্থাৎ সেই অ্যান্টিজেন থেকে আমাদের দেহকে প্রতিহত করে। অর্থাৎ এই ক্ষেত্রে এক কথায় বলতে গেলে আমাদের দেহে কার্যকর যে ভূমিকাটি পালন করে থাকে সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, যেটিকে আমরা সহজাত প্রতিরক্ষাই বলতে পারি। এবং সেই সহজাত প্রতিরক্ষা অবশ্যই নন স্পেসিফিক, যার কথা আমরা গত টিউটোরিয়ালে বলেছি। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা অবশ্যই নন স্পেসিফিক এবং সহজাত প্রতিরক্ষা। এরা যে কোনো ধরনের অণুজীবকেই, যাই হোক না কেন, সেটা তাকে প্রতিহত করার জন্য অবশ্যই চেষ্টা করে। এবং সেই চেষ্টার মধ্যে প্রথম যে সকল ফ্যাক্টরগুলো কাজ করে তাই হচ্ছে শ্বেত রক্তকণিকা, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল, WBC। আমরা সাধারণত জানি আমাদের WBC অনুসারে আমরা WBCকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, এবং সেই দুটি ভাগ হচ্ছে, একটি হচ্ছে গ্রানুলোসাইট এবং আরেকটি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট অনুসারে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে গ্রানুলোসাইটকে এবং অ্যাগ্রানুলোসাইটকে আবার দুটো এবং তিনটি অংশে ভাগ করা হয়। গ্রানুলোসাইট হচ্ছে দানাদার, যা কিনা তিনটি অংশে বিভক্ত, যা হচ্ছে ব্যাসোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইট বলতে আমরা বুঝি অদানাদার, অর্থাৎ তাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে লিম্ফোসাইট এবং আরেকটি হচ্ছে মনোসাইট। এই দুটো অংশে ভাগ করে নিতে পারি। আমরা এই টপিকসগুলো বা এই বিষয়গুলো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটিতে পড়েছি। তারপরও আমাদের প্রয়োজনের সুবিধার্থে বা আমাদের ব্যাখ্যার সুবিধার্থে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করছি বিষয়গুলো নিয়ে। তাহলে আমি একটু যদি চিত্র আকারে বলি, তাহলে শ্বেত রক্তকণিকাকে দুটো ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে গ্রানুলোসাইট এবং আরেকটি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট হচ্ছে দানাদার, অর্থাৎ এই দানাদার অংশটিকে তিন ভাগে ভাগ করব, যা কিনা ব্যাসোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল। আমি একটু ক্লিয়ার ইমেজ দেওয়ার জন্য এবং কালারফুল ইমেজ দিয়ে প্রকাশ করার জন্য আমি দেখাচ্ছি ব্যাসোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল। তাহলে এই তিনটি হচ্ছে গ্রানুলোসাইট, আর পরবর্তী অংশটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট বলতে আমরা অদানাদারকে বোঝাচ্ছি, যার উদাহরণ হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। অর্থাৎ লিম্ফোসাইট এবং মনোসাইট, এই হচ্ছে আমার শ্বেত রক্তকণিকার বিভিন্ন অংশগুলো। এখন এই শ্বেত রক্তকণিকা অর্থাৎ আমাদের দেহে যদি কোনো ধরনের অণুজীব প্রথম স্তরের প্রতিরক্ষাকে ভেদ করে ভেতরে প্রবেশ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের সহজাত প্রতিরক্ষা আকারে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা বা দ্বিতীয় স্তরের ক্ষেত্রে এই শ্বেত রক্তকণিকা খুবই অগ্রণী ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে সেগুলো আমরা বিভিন্ন স্টেপ ওয়াইজ পরবর্তী লেকচারগুলোতে জানব। প্রথমে বলি আমাদের এই শ্বেত রক্তকণিকার যে পাঁচটি কণিকাগুলো আছে তাদের কাজ কি, সেই কাজগুলো আমরা একটু দেখার জন্য আমি প্রথমে একটু দেখাচ্ছি। এই পাঁচটি কাজকে আমি খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করলাম যে আমাদের পাঁচটি কণিকা কি কি কাজগুলো করে। এই পাঁচটি কণিকার মধ্যে প্রথমে যদি বলি মনোসাইট এবং নিউট্রোফিল, এই দুটো অংশ আমি প্রথম স্তরের প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু একটু করে দেখানোর চেষ্টা করেছিলাম মনোসাইট এবং নিউট্রোফিলকে। মনোসাইট এবং নিউট্রোফিল মূলত ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ডিরেক্টলি আমাদের রক্তে ভাসমান কোনো ধরনের জীবাণুকে যদি আমাদের শ্বেত রক্তকণিকা আইডেন্টিফাই করতে পারে, তাকে ডিরেক্টলি ভক্ষণ করে আলাদা করে দেয় বা ভক্ষণ করে লাইসিসের মাধ্যমে তাকে দেহ থেকে নির্গত করে। এই জিনিসগুলো আমরা পরবর্তী লেকচারে প্রসেসগুলো সম্পর্কে জানবো। তাহলে এক কথায় বলতে গেলে আমার মনোসাইট এবং নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে, যার মধ্যে শুধু নিউট্রোফিল আবার আরেকটা কাজ করে, বিষাক্ত দানা জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ কোনো ধরনের অ্যান্টিজেন যদি দানাদার আকৃতির থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সকল জীবাণুগুলোকেও ধ্বংস করার কাজটা এই নিউট্রোফিল করে থাকে। আচ্ছা, এছাড়া আর কী কী করতে পারে? লিম্ফোসাইট, লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি উৎপাদন করে বা অ্যান্টিবডি প্রোডাকশন করে। অর্থাৎ আমাদের দেহে প্রচুর পরিমাণে অ্যান্টিবডির দরকার হয় নির্দিষ্ট অ্যান্টিজেনের সাপেক্ষে বলি, অথবা দেহকে জাগ্রত করার জন্য কিছু স্পেসিফিক অ্যান্টিবডিও লাগে। সেই স্পেসিফিক নন স্পেসিফিক সকল ক্ষেত্রের অ্যান্টিবডি প্রোডাকশন করার ম্যাক্সিমাম যে ক্রাইটেরিয়া সেটি আমাদের এই লিম্ফোসাইটই করে থাকে।
এছাড়া বলতে পারি ব্যাসোফিল। ব্যাসোফিল আমাদের হ্যাপারিন উৎপাদন করে। হ্যাপারিন কি আমরা ইতিমধ্যে জেনেছি, তারপর আমরা একটু বলি। আমাদের রক্তনালীর যে সংকোচন, আমাদের রক্তনালী অর্থাৎ আমাদের সাধারণত দেখা যায় কি হ্যাপারিনের উপস্থিতিতে রক্ত জমাট বাঁধতে দেয় না, আর হ্যাপারিন না থাকলে আমাদের রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারবে। তাহলে আমাদের এই রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধা রোধ করা এই কাজটা করে থাকে হচ্ছে হ্যাপারিন, যা কিনা ব্যাসোফিল থেকে উৎপন্ন হয়। এবং ফাইনালি অংশটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিলের কাজ হচ্ছে ক্রিমি লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করা। যদি ক্রিমি লার্ভা এবং অ্যালার্জিক কোনো ধরনের ফ্রেগমেন্ট আমাদের দেহে যদি আমাদের রক্তে চলে আসে, তাহলে সেগুলোকে অ্যান্টিবডি সেগুলোর ক্ষেত্রে ধ্বংস করার কাজটাই হচ্ছে ইওসিনোফিলের কাজ। আচ্ছা, তাহলে এখন এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার ক্ষেত্রে ইনিশিয়াল যে অংশগুলো নিয়ে আমাদের বলাই দরকার ছিল তা আমরা একটু ক্লিয়ার করলাম। অর্থাৎ এই শ্বেত রক্তকণিকার যে পাঁচটি উপাদান আছে, এই রক্তকণিকাগুলোই মূলত আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা যে সকল প্রসেসগুলো নিয়ে আলোচনা করব, প্রসেসগুলো নিয়ে যদি আমি একটু করে বলি, তাহলে প্রসেসগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস, কমপ্লিমেন্ট সিস্টেম, এছাড়া আছে হচ্ছে জ্বর, কিংবা একইভাবে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারফেরন, সহজাত মারণ কোষ, প্রদাহ, এই সকল বিষয়গুলো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষার মধ্যে পড়বে। আর এই সকল প্রসেসগুলোই অপটেন করবে বা প্রত্যেকটা প্রসেসই সম্পন্ন করব আমরা এই সকল রক্তকণিকার মাধ্যমে। তাহলে এই রক্তকণিকাগুলো জানাও আমাদের জন্য খুবই জরুরি ছিল। আর এই হচ্ছে আজকের টিউটোরিয়ালটি। এটির পর পরবর্তী টিউটোরিয়াল আমরা ওই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।